ওয়েলকাম টু এমএইচ ইউনিক টেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের টিউটোরিয়ালটি হলো টাইপ টুল। আজকে আমরা টাইপ টুলের মধ্যে যে টুলসগুলো রয়েছে প্রত্যেকটি টুলস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ৫ টাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। বন্ধুরা, ট্যাব টুলের মধ্যে 60টি টুলস রয়েছে। আজকে আমরা এই 60টি টুলস নিয়ে আলোচনা করব। দেখেন বন্ধুরা, এই টুলসের মধ্যে ঠিক ডান পাশে আমাদের একটি চিহ্ন দেখা যাচ্ছে। আমরা যদি ক্লিক করে দেখেন, এই 60টি টুলস আমাদের সামনে চলে আসলো। যেহেতু আমরা কাজ করব, সেহেতু আমরা এইটি এদিকে টেনে রাখলাম। তাহলে আমরা ট্যাব টুল সিলেক্ট করলাম এবং যে কোনো একটি টেক্সট আমরা টাইপ করব। আমরা এই জায়গায় এমএইচ ইউনিক টেক এটি টাইপ করলাম। টাইপ করার পর এটা আমরা একটু বড় করে নিই। আমরা এই অংশটুকু ফিল কালার দিয়ে কালার করে নিলাম এবং পরবর্তী যে অংশটি রয়েছে সেটাকে আমরা তাও ফিল কালার থেকে অন্য আরেকটি কালার দিয়ে দিলাম। এখন বন্ধুরা দেখেন, আমি যে ট্যাব টুলটি ড্র্যাগ করে যদি টেনে বক্স আকারে আসবে, তারপর আমি এখান থেকে যে কোনো একটি টেক্সট কপি করে নিব। কপি করে আমি ওই বক্সের মধ্যে টেক্সটটি পেস্ট করব। দেখেন বন্ধুরা, আমাদের সামনে চলে আসলো, কিন্তু দেখেন বাইরে কোনো টেক্সট যায়নি। যেহেতু আমি টেনে বক্স আকারে নিয়েছি, তাই বক্সের বাইরে কোনো টেক্সট যায়নি। আমি এখান থেকে ফিল কালারটি গ্রিন কালার করে দিলাম। দেখেন বন্ধুরা, এখান থেকে আমি চাইলে আমার টেক্সটির অপাসিটি কমাতে বাড়াতে পারবো। দেখেন আমি টেক্সটের অপাসিটি কমিয়ে দিলাম। দেন আমি এটি আবার বাড়িয়ে দিই, এটি আমি 100% রাখলাম। তো আমাদের এই জায়গায় রয়েছে ক্যারেক্টার, এটি সম্পর্কে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও করব, কারণ এখানে অনেক কিছু রয়েছে। সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য আমাদেরকে এটি নিয়ে আরও একটি টিউটোরিয়াল করতে হবে। সেহেতু আমি আজকে এটির কাজ তেমন একটা বেশি দেখাবো না, আমি পরবর্তীতে এটি কাজ আমি দেখিয়ে দিব। এটি নিয়ে আমি আরও কয়েকটি অপশন পরবর্তীতে দেখিয়ে দিব। তারপর আমাদের এই জায়গায় রয়েছে আমাদের টেক্সের ফন্ট। আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সের বিভিন্ন ফন্টে করতে পারবো। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে টেক্সের ফন্ট দিয়ে দিতে পারবেন। তারপর আমাদের রয়েছে টেক্সের সাইজ। আপনি এখান থেকে চাইলে আপনার সুবিধা অনুযায়ী টেক্সের সাইজটি করে নিতে পারবেন। দেখেন আমি যখন ছোট করে দিলাম, টেক্সটটি সম্পূর্ণ দেখাচ্ছে। আর যদি টেক্সটটি আমি সাইজটি বড় করে দিই, তাহলে বড় আকারে জুম হয়ে দেখাচ্ছে। দেখেন এখান থেকে আমি সম্পূর্ণ ফিল কালারটি একই করে দিলাম, আমি গ্রিন কালারটি করে দিলাম। আপনি চাইলে কিবোর্ডটিকে কন্ট্রোল এ দিলেও কাজটি হয়ে যাবে, অল সিলেক্ট করে নিবে। তারপর আমাদের রয়েছে অ্যালাইন। আমি যদি লেফট সাইডে করতে চাই, আমি লেফটে অ্যালাইন করব। আমি যদি মিডলে করতে চাই, আমি মিডলটি দিয়ে দিব। এবং যদি আমি রাইট সাইডে করতে চাই, রাইট সাইডে, দেখেন আমার এই জায়গায় রাইট সাইডে অ্যালাইনটি হয়ে গেল। আমি এখানে কয়েকটি অপশন পরবর্তীতে টিউটোরিয়ালে দেখিয়ে দিব, কারণ এগুলো এখন দেখাতে গেলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি পরবর্তী ক্লাসের মধ্যে এগুলো দেখিয়ে দিব। তাহলে বন্ধুরা, দেখলেন কিভাবে আপনি
ট্যাক্স টাইপ করবেন বা আপনি যদি চান বক্স আকারে নেবেন তাও নিতে পারবেন। তারপর আমরা এরিয়া ট্যাক্স রুলে কাজ দেখব। আমি এটি ডিলিট করে দিলাম এবং এরিয়া ট্যাক্স টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে আমি একটি বক্স নিব। আমি এই বক্সটি নিলাম। এই শেপটি নেওয়ার পর আমি আরও একটি শেপ নিয়ে নিলাম। দেন এখান থেকে আমি আরও একটি শেপ নিয়ে নিব। দেখেন আমি এখান থেকে তিনটি শেপই নিয়ে নিলাম। এখন আমি এরিয়া ট্যাব সিলেক্ট করে শুধুমাত্র একটি ক্লিক করলেই দেখেন আমি যখন প্রেস করব এই বক্সের বাইরে আমার টেক্সটটি বের হবে না। দেখেন শেপের মধ্যেই আছে, আমার শেপের বাইরে কোনো টেক্স যায়নি। এরকম আমরা ডিজাইন করার সময় অনেক কাজ রয়েছে যেগুলো আমরা একটি নির্দিষ্ট স্থানে করতে হবে বা একটি বক্সের মধ্যে করতে হবে, তা আমরা এরিয়া ট্যাব টুলের মাধ্যমে করতে পারবো। দেখেন আমি এই শেপের মধ্যেও টেক্সটটি প্রেস্ট করলাম, ঠিক একইভাবে বক্সের বাইরে যায়নি, বক্সের ভিতরে সবগুলা রয়েছে। দেখেন আমি এই শেপের মধ্যেও একই কাজ করলাম, দেন সব টেক্সট বক্সের ভিতরে রয়েছে। দেখেন আমি যদি এটা সিলেক্ট করে অ্যালাইন করি তাহলে আমি করতে পারবো। আমি লেফট সাইডে অ্যালাইন করতে পারবো, মিডলেও অ্যালাইন করতে পারবো। দেখেন আমি একটি পেন টুল দিয়ে শেপ নিয়ে নিলাম। আমি যদি এখন এই শেপের মধ্যে এরিয়া ট্যাব টুল সিলেক্ট করে টেক্সটটি পেস্ট করি, ঠিক একইভাবে এই শেপের বাইরে টেক্সটগুলো কোনোভাবেই যাবে না। যখনই আমাদের ডিজাইনের ক্ষেত্রে এইরকম টেক্সট প্রয়োজন হবে আমরা এইভাবে শেপগুলো নিয়ে কাজটি করে ফেলতে পারবো। বন্ধুরা আমাদের আরও একটি অ্যালাইন রয়েছে, আমরা কন্ট্রোল আল্টার যে যদি প্রেস করি তাহলে জাস্টিফাইটি হয়ে যায়, যেটি আমরা সচরাচর সব কিছুতেই করে থাকি। তারপর আমাদের রয়েছে ট্যাপ ওয়ানে পাথ টুল। আমরা এখন একটি পাথ করে টেক্সটটি পেস্ট করব। বন্ধুরা দেখা যায় আমাদের বিভিন্ন ক্ষেত্রে পাথ টুলটি ব্যবহার করা হয়। দেখেন আমি একটু জুম করে দেখাই, এই জায়গায় যদি আমি এটা আমি স্ট্রোক কালারটি করে দিলাম, দেন দেখেন আমি যদি এখানে প্রেস করলেই আমাদের যেভাবে আমরা পাথটি করেছি ঠিক একইভাবে টেক্সটটি তার উপর রয়েছে। আমি একটু এটি বড় করে আপনাদের দেখিয়ে দিই। দেখেন আমার যেভাবে আমি পাটটি করেছি ঠিক একইভাবে টেক্সটটি হয়ে গিয়েছে। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটি খুব প্রয়োজন হবে, বিভিন্নভাবে আমাদের টেক্সটটি দেওয়া দরকার। দেখেন আমি এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমি এখান থেকে ট্যাপ ওয়ানে পার্ট টুলটি সিলেক্ট করে আমি যখন এখানে প্রেস করব দেখেন বৃত্তের ঠিক চারপাশে আমার টেক্সটটি চলে আসলো। আমি একটু বড় করে আপনাদের দেখিয়ে দিই। আমি এটি ডিলিট করে দিলাম। তারপর আমাদের রয়েছে পার্টিকেল টাইপ টুল। আমরা যদি
উপরে নিচে কোনো টেক্সট লিখতে চাই তাহলে আমরা এই ভার্টিক্যাল ট্যাবস টুলটি সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। দেখেন আমি এটিখানে প্রেস করার সাথে সাথে এটি উপরে নিচে টেক্সটটি চলে আসলো। দেখেন আমি এটি ছোটো করে নিয়ে নিলাম। ভার্টিক্যাল ট্যাব টুল, এটি দিয়ে আমরা উপরে নিচে যে কোনো টেক্সট সাজিয়ে ডিজাইন করতে পারবো। আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের ডিজাইন আমরা অনেক দেখে থাকি। পরবর্তীতে আমরা যখন কাজ করব আমাদের এটি অনেক প্রয়োজন হবে। আমি এটি সরিয়ে এক পাশে রাখলাম। তারপর আমাদের রয়েছে তারপর বন্ধুরা আমরা এখন দেখব ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। যেহেতু এটি একটি এরিয়ার মধ্যে আমি সিলেক্ট করে দিব, একটি এরিয়ার মধ্যে এই টেক্সটটি থাকবে। আমি এটি নেই, আমি এটি ডিলিট করে দিব। আমি আগের যে টেক্সটটি রয়েছে আমি এই টেক্সটটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এখানে বক্সের মধ্যে টেক্সটটি পেস্ট করব, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখেন এরিয়ার মধ্যে রয়েছে, বাইরে যায়নি। এটি হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টুলসের কাজ। ভার্টিক্যাল টুলস আর ভার্টিক্যাল এরিয়া টুলসের কাজ একই, একটি এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে আর একটি বাইরে গেলেও তা আমরা সিলেক্ট করে ছোটো করে নিয়ে আসতে পারবো। আমি এগুলো ডিলিট করে দিই সবগুলো। তারপর আমাদের রয়েছে ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল। দেখেন বন্ধুরা এই টুলস আমাদের অনেক কাজেও লাগে। এখন আমরা এই টুলসের কাজটি দেখব। যেহেতু পার্ট টুল তাই আমরা প্যান টুলটি সিলেক্ট করলাম। আমরা যে কোনো একটি লাইন নিয়ে নিলাম। আমি এটিকে ফিল কালারটি অফ করে একটি স্ট্রোক কালার দিয়ে দিব। তার আগে এটি অবশ্যই সিলেক্ট রাখতে হবে। মনে রাখবেন প্রতিটি কাজ করার আগে ওই অবজেক্টটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমি এটি সিলেকশন টুলটা সিলেক্ট করে এটি ফিল কালারটি নান করে দিলাম এবং স্ট্রোকের মধ্যে একটি কালার দিয়ে দিলাম। দেখেন তার মধ্যে, দেখেন এখন আমি যদি এখানে একটি ক্লিক করে যদি প্রেস করি, দেখেন টেক্সটটি এই রেখার মধ্যে রয়ে গেছে। আমি একটু এটি বড় করে দেখি। তাহলে বন্ধুরা দেখেন আমি যদি এই টেক্সটটিকে একটু বড় করে নিই, দেখেন আমি যদি চারপাশে উপরে নিচে একটু টেনে যদি একটু বড় করে নিই তাহলে এভাবে আসি। দেন আমি একদম নিচে রয়েছে টাস টাইপ টুল। এই টুলসের ব্যবহার অনেক ভালো, আমাদের অনেক ক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো কিছুর স্কোয়ার হিসেবে কিছু ব্যবহার করতে চাই তাহলে আমরা এটি দিয়ে ব্যবহার করব, বা টেক্সের মধ্যে কোনো একটি লেটারকে বড় করতে চাইলে আমরা এটি দিয়ে বড় করব। দেখেন আমি এই জায়গায় দিলাম A2 B3। দেখেন আমি লিখলাম A2 B3। আমি এটি একটু স্পেস দিয়ে লিখি। দেন দেখেন আমি যখন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটি আমি বড় ছোট করতে পারবো। দেখেন এটা আমি একটু ছোট করে এর উপর দিয়ে দিলাম। এখন আমরা এটিকে স্কোয়ার বলতে পারি, ঠিক একইভাবে আমরা ট্রিকে একটু ছোট করে বি এর উপর দিয়ে দিতে পারবো। আমরা এটিকে এখন বিকিও বলতে পারি। এরকম আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেকগুলো ট্যাক্স আসবে, আমরা এগুলো করতে পারবো। দেখেন আমি যদি এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট লেটারকে বড় করতে চাই, দেখেন আমি যদি এম কে বড় করতে চাই তাহলে করতে পারবো। আমি যদি ইউকে
আরো বড় করতে চাই, শুধুমাত্র একটি বড় হবে, দেখেন একটি বড় হলো। আমি যদি টিকে একটু বড় করতে চাই তাও করতে পারবো। এই ধরনের আমাদের অনেক ট্যাক্সের ক্ষেত্রে প্রয়োজন হবে, আমরা ডিজাইন করতে গেলে এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা যখন প্লেয়ার ডিজাইন করব বা অন্যান্য কাজ করব তখন আমাদের এই ধরনের কাজগুলো প্রয়োজন হবে, তাই আমরা এখন এগুলো দেখে নিলে পরবর্তীতে আমরা এই কাজগুলো সহজেই করতে পারবো। আর এখানে যে বাকি কাজগুলো রয়েছে এগুলো আমি পরবর্তীতে একটি ক্লাসে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।